কয় টাকা দেখে দেখ খেলা ওগুলো আছে আছে টাকা কম পড়ে নাই খালি তিনটাই টাকা পড়ায় পাঁচ টাকা বন্ধুরা আমরা এখন মানে চলে এসেছি কাজে মানে কেরালাতে একটা কাজ করব তো আজকে কুমার কাজ করব আমাদের কুমার কাজ করতে হবে তো চলুন আমরা কিভাবে কুমার কাজ করছি তো দেখা যাক বন্ধুরা আমরা এখন চলে এসেছি কাজে করাই আর সামনে একটা জেসিপি চলছে আর এই যে মানে একটা নালা আছে এই নালাটা পার করে আমাদের যেতে হবে তো এই নালাটায় কাঁটার গাছ খুব আছে ছোটো ছোটো কাঁটাগুলো পানি ঢুকে যায় আর এই যে সামনে আমাদের কাজ মানে ওই জায়গাটি আমরা কাজ করব তো যে জেসিপিটা দেখতে পেলেন মানে আমাদের কাজের সাইডের ধারে হচ্ছে অন্যজনের তো ওই যে নালাটা আমি এখন পার করব তো এই নালাটা অনেক গর্ত দূর থেকে দেখে বোঝা যায় না তো আমাকে নেমেই পার হতে হলো তো আমি নালাটা এখন উঠে গেলাম আর উঠে ওখানে আমি কাজে যাব আজকে আর সেখানে আপনাদের দেখাবো কীভাবে মানে এরকম ওগুলো কাটে তো চলুন আর জেসিপির আওয়াজও অনেক হচ্ছে তার জন্য ভিডিওটা সমস্যা হচ্ছে নয় বেশি আসছে তার জন্য তো তারা দেখছি আগে কাজ চলে এসছে তো আমি এই যেখানে একটা মানে পাঁচিল হচ্ছে পাঁচিলের ওপর ওপর যাচ্ছি মানে নিচে কাঁটার গাছ আর আমি এখন খালি পায়ে আছি তো দেখা যাক তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লোকটি নেমে গেল মানে মাটিগুলো কাটতে এই মাটিগুলো কাটবে সে আর জলে অনেকটা হয়ে গেছে তো জলগুলো মেশিনে করে উঠিয়ে দেয় এরা তো দেখতে থাকুন আর বন্ধুরা এই দেখতে পাচ্ছেন কাল্লি পড়ে গেছে আবার গাঁথনি করতে হবে এর ওপরে আর এই লোকগুলো বসে আছে মানে এরাও কাজ করবে তো একটু বসে আছে কি জন্য আর এগুলো আমাদের শীত আগে থেকে এনে রেখেছি তো বন্ধুরা এই যে মতো মানে তারা কাজ ছেড়ে এখন চলে গেল তা আপনাদের দেখাতে পারিনি পুরো ভিডিওটা কেন আমিও কাজ করছি তার জন্য তো এই যে দেখুন কতটা কাটা হয়েছে তো এটা আমরা উপরে গাঁথনি করি আমার অন্য ভিডিওতে দেখতে পাবেন আর গাঁথনি করার পর তলে এই যে দেখতে পাচ্ছেন নিচগুলোতে কাটে আর এটা বসে যায় আর সাইডগুলো মানে আজকে জেসিপি দিয়ে মাটি কেটেছে কেননা মানে বসছিল না এটা এর জন্য তো আপনাদের অনেক কিছু দেখাবো মনে ভেবেছিলাম দেখাতে পারিনি তার জন্য দুঃখিত তো এটা কেরালা কেরালাতে আমরা এইভাবে কাজ করি তো আমরা মানে এই যে মাটিগুলো উঠাই তো আমরা মাটিগুলো এসে সাইডে ফেলি মানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো মোটর মানে মোটরটা এরা জলে ব্যবহার করে জল ওঠার জন্য আর এগুলো আমাদের যন্ত্রপাতি মানে আমাদেরও কাজ শেষ আমরা মানে আমরাও বেরিয়ে যাব তো সব এখন আমরা এগুলোকে পরিষ্কার করে রাখলাম মানে কাজ যেতে হবে আমাদের অন্য সাইডে এগুলো নিয়ে তার জন্য তো এই যে লোকগুলো এই পাচ্ছাগুলো দিয়ে কাজ করে আর এইগুলো আমাদের মাটি মানে এখানে মাটি আনে আর আমরা মাটিগুলি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই দূরে আমরা রাখি তো আমরা মানে এখন বেরিয়ে গেলাম মানে নাজমি বদল আর কুট্টাটা নিয়ে যাচ্ছে আমি তার পিছন পিছন যাচ্ছি মানে আমরাও বেরিয়ে গেলাম তো এগুলো হচ্ছে কেরালা গ্রামের মানে কিছু জায়গা এগুলোতে আগে চাষ করা হতো তো এখন সেরকম চাষ করে না এখানে ধানটাই হয় একবারে আর কিছুটা যে ঘেরা দেখতে পাচ্ছেন এগুলোতে কিছু সবজি বুনে রাখে এরা তো বন্ধুরা দেখতে পেলেন মানে আমাদের আগে কাজ শেষ আমরা এখন দিকে যাচ্ছি তো আমরা ওখানে গিয়া স্নান টান করবো তারপর আবার রান্না বান্না চাপাবো তারপর দিন আবার কাজ যেতে হবে মানে পাহাড়ে আর আজকে এখানে কাজ করছিলাম রোববারের জন্য জি কয় টাকা দেখে দেখ খেলা ওগুলো আছে আছে টাকা কম পড়ে নাই খালি তিনটাই টাকা পড়ায় পাঁচ টাকা তো বন্ধুরা মানে নাজমি পাঁচ টাকা পড়ে পেয়েছে
মানে এখানে পয়সা ছিল একটা মানে যেতে যেতে 5 টাকা পেলে হয়েছে আর পকেটে ভরছে এখন পয়সা তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর এটা আমাদের শর্টকাট রুমে যাওয়ার জন্য তো আমরা এখন হেঁটে প্রায় 10 মিনিট মতন যাব যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন।